হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মৌকম করতি বাচালম পঙ্গুম লঙ্গায়তে গিরিম যৎকৃপাতমহম বন্দে শ্রীগুরুম দিনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ। উপস্থিত সুশ্রীমদ ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজ, শ্রীপাদ লক্ষ্মীগোবিন্দ প্রভু, শুভনিতাই প্রভু, আমাদের তপস্বী প্রভু আর অনেক সিনিয়র ভক্তবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। সমস্ত গৌর ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছি, আমাকে একটু সাহায্য করবেন। আপনাদের মোবাইল ফোনটা একটু বন্ধ রেখে বা সুইচড অফ রেখে বা সাইলেন্ট মোডে রেখে যাতে কিছুক্ষণ শান্ত মনে একটু কিছু বলতে পারি আর আপনারা শ্রবণ করতে পারেন। হরে কৃষ্ণ। যখন আমরা মন্দিরে যাই মঙ্গলারতিতে বা দর্শনারতিতে, চারটের সময়, বিকালে চারটের সময় আমরা মন্দিরে যেতে পারি, কিন্তু শ্রী বিগ্রহের দর্শন তখনই হয় যখন পূজারি শঙ্খ বাজিয়ে পর্দাটা খুলে দেয় আমাদের জন্য, হ্যাঁ কি না? যতক্ষণ না পর্যন্ত পূজারি পর্দা খুলছে শঙ্খ বাজিয়ে, পূজারি যদি পর্দা না খুলে তাহলে কি আমরা ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতে পারবো? ঠিক তদ্রূপ আমরা ধামে আসতে পারি, পরিক্রমা করতে পারি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই ধামের পূজারী দেবাদিদেব মহাদেব আমাদের জন্য যতক্ষণ না পর্যন্ত এই ধামের পর্দা না খুলছে ততক্ষণ কিন্তু আমরা এই ধামের প্রকৃত স্বরূপ দর্শন হবে না আর মহাপ্রভুর লীলাও দর্শন হবে না। সেই জন্য সমস্ত ভক্তবৃন্দরা মহাদেবের আশ্রয় গ্রহণ করে। উনি হচ্ছেন ক্ষেত্রপাল শিব এবং উনি এবং পার্বতী দেবী এই ধামের রক্ষক, এই ধামের পূজারী। বৃন্দাবন ধামে পূর্ণমাসীর কৃপা ছাড়া লীলাতে প্রবেশ করা যায় না। সেই পূর্ণমাসী দেবী কিন্তু পার্বতী দেবী। নবদ্বীপ ধামে উনি প্রৌঢ়মায়া রূপে আবির্ভূত হন। নিত্যকাল এই ক্ষেত্রপাল শিব এবং প্রৌঢ়মায়া এই নবদ্বীপ ধামে অবস্থান করে যে সমস্ত ভক্ত নির্মল শুদ্ধ প্রেম, গৌর প্রেম চায়, তাদের দায়িত্ব গ্রহণ করেন দেবাদিদেব মহাদেব। আর যারা শুদ্ধ প্রেম চায় না, অন্য কিছু চায়, তাদের থেকে মহাদেব দূরেই থাকেন। আমরা কি চাই? আমরা কিন্তু এখন এইখানে এসেছি মহাদেবের কাছে। বলুন হর হর মহাদেব, উচ্চস্বর হর হর মহাদেব, হর হর মহাদেব। তাহা পূর্ণ করে পঞ্চ বক্র দয়াময়, বলতে লাগবে না তো? পঞ্চবক্র মহাদেব উনি সেই সমস্ত ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করে শ্রীকৃষ্ণ বিষয়ে যেবা কার্যে বাধ্য হয়, যারা ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য জীবন উৎসর্গ করতে চান, মহাদেব তাদের দায়িত্ব নেন। তো আমরা এখানে এসেছি মহাদেবের চরণ কমলে। তো মহাদেবের এখানে দুই তিনখানা লীলা আছে, সেটা আমরা শ্রবণ করব। আমরা কিন্তু এখনো সীমন্তদ্বীপে আছি। সীমন্তদ্বীপ বেশ বড়, আর এখান থেকে রুকুমপুর প্রায় 7-8 কিলোমিটার। নিত্যানন্দ প্রভু জীবগোস্বামী পাদকে এখানে নিয়ে এসেছিলেন, আর ওইখানে যাননি, অনেক দূর। তো নিত্যানন্দ প্রভু জীবগোস্বামী পাদকে দেখিয়ে বলছে, যা দেখো জীব, সুজীব দেখো, ওই দেখো দূরে
তো রুকুমপুর, ওখানে ভগবান রামচন্দ্র এসেছিলেন, বলরাম এসেছিলেন, গঙ্গায় স্নান করেছিলেন, তারপরে নিত্যানন্দ প্রভুর কার্তিক মাসের মহিমা বর্ণনা করলেন এই স্থানে এসে। তো এইখানে খুব সুন্দর বর্ণনা রয়েছেন। আমি এই লীলা গুরু মহারাজের থেকে প্রত্যেক বছর শুনি, কারণ আমাদের কার্তিক পূর্ণিমা যে পরিক্রমা আমি করি, এই স্থানে গুরু মহারাজ মানে মায়াপুরে থাকলেই প্রত্যেক বছর এইখানে আসেন এবং এইখানে এসে উনি ক্লাসটি উনি দেন, প্রদান করেন। তো গুরু মহারাজ বলেন যে কিভাবে এইখানে ব্রাহ্মণ এসে 15 দিন মহাদেবের আরাধনা করেছিলেন। মহাদেবের আরেক নাম হচ্ছে আশুতোষ, যিনি খুব সহজে সন্তুষ্ট হন। সেই ব্রাহ্মণ এখানে এসে মহাদেবের আরাধনা করেছিলেন, সেই ব্রাহ্মণের আরাধনায় সন্তুষ্ট হয়ে মহাদেব যখন আবির্ভূত হলেন সেই ব্রাহ্মণের সম্মুখে, তো মহাদেব জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? আমি তোমার তপস্যায় তোমার পূজায় আমি সন্তুষ্ট, বলো কি চাও? এই ব্রাহ্মণ অত্যন্ত চতুর ছিলেন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, ভক্তরা বোকা না। যেমন আপনাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় যে আপনার কত টাকা লাগবে, আপনি একটা অঙ্ক মাথায় চিন্তা করুন তো, কত টাকা নেবেন আপনি? প্রভু কত টাকা লাগবে আপনার? যদি বলে, আমি জাস্ট এমনি এমনি উদাহরণ দিচ্ছি, যদি বলা হয় আপনার কত টাকা চান, আপনি একটা নাম্বার বলুন। আরে ওইটা আলাদা, এমনি বাস্তব কথা বলো, টাকা লাগবে না টাকা লাগবে না বললে হবে? তোমার পকেটে টাকা আছে এখনই, বলো একটা অ্যামাউন্ট বলো। নামতি মহারাজ বলছে 1 কোটি, তুমি বলো 2 কোটি। আমরা বেশি চিন্তা করতে পারি না, 2 কোটি, কেউ ম্যাক্সিমাম বললো হয়তো 100 কোটি, তাই না? আপনার কখনো চিন্তা করেন যে জীবনে পরিশ্রম করে 100 কোটি টাকা তৈরি করব? কারণ আমরা ওরকম চিন্তাও করতে পারি না। কিন্তু যখন আমরা বড়দের কাছে যাই, এইটাই ব্রাহ্মণ থেকে শিখুন, আমাদের শেখা উচিত, খুব শিক্ষণীয় ব্যাপার এটা, যে মহাদেব যখন সে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে যে তুমি কি বর চাও বলো, ব্রাহ্মণ তখন বলছে, প্রভু আমার জন্য সবচাইতে কোনটি উৎকৃষ্ট, সবচাইতে কোনটি উত্তম তা তো আমি জানি না, তো আপনি যেটা মনে করেন সবচাইতে উত্তম ওইটি আমাকে দেন। উনি যেটা, উনি আর কতটুকু চাইবে, আমরা কতটুকু চাইব? কিন্তু মহাদেব খুব খুশি হলেন ওই ভক্তের প্রতি, খুব বুদ্ধিমান। তখন উনি ভগবান কৃষ্ণের গুণমহিমা প্রকাশ করে সেই ব্রাহ্মণকে উৎসাহিত করলেন যে তুমি ভগবানের চরণ কমলে তুমি পূর্ণরূপে আত্মসমর্পণ করো, আমি তোমাকে আশীর্বাদ করছি যে পরবর্তী জীবনে শ্রীমন মহাপ্রভু ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ এই কলিযুগের প্রারম্ভে এই নবদ্বীপে যখন আবির্ভূত হবে, তখন তুমি এবং তোমার ওখানে আর কয়েকজন ছিল, তোমরা সবাই মহাপ্রভুর সাথে তোমরা আবির্ভূত হবে এবং মহাপ্রভুর সাথে লীলা বিলাস করা তোমাদের পরম সৌভাগ্য হবে। আপনি চিন্তা করুন তো, ওই ব্রাহ্মণ এরকম কখনো বর চাইতে পারত যে কলিযুগের প্রারম্ভে মহাপ্রভু আবির্ভূত হবেন তার সাথে? কল্পনা করা যায় না, এটা ঠিক, কল্পনা করা যায় না। সেই জন্য বৈষ্ণবদের কাছে যখন আমরা যাই, এই ব্রাহ্মণ থেকে আমাদের শেখা, যেটা সবচাইতে উৎকৃষ্ট আমার জন্য সে আশীর্বাদ করে। আর এই ব্রাহ্মণ এইখানে বসেই মহাপ্রভুকে দর্শন করেছিলেন মহাদেবের কৃপায়, এই সেই দিব্য স্থান। সেই জন্য এখানে বলা হয়েছে, এই স্থান দর্শনে পঞ্চবক্র মহানন্দে মিলায়েন পরম দুর্লভ গৌরচন্দ্র। যারা এইখানে আসবে মহাপ্রভুর আরাধনা করবে, মহাদেব নিজে মহাপ্রভুর সাথে সেই ভক্তকে মিলিয়ে দেবে। আমাদের কি
যোগ্যতা আছে, মহাপ্রভু আমাদের কথা কতটুকু শুনবে, কিন্তু মহারেব উনি যদি বলেন মহাপ্রভুকে, মহাপ্রভু মিলিত হবেন আমাদের সাথে। দুই হাত তুলুন, আমরা মহাপ্রভুকে ডাকি, মহাদেবের কাছে প্রার্থনা করি যাতে মহাপ্রভুর সাথে আমাদের একটু মিলিয়ে দেন। উনি বলুন গৌরাঙ্গ, উচ্চস্বরে হৃদয় দিয়ে গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ। শ্রী নিত্যানন্দ রাম কি, শ্রী নিত্যানন্দ রাম কি, শ্রী নিত্যানন্দ রাম কি। মহাদেব কিন্তু নিতাইয়ের ভক্ত, বলরামের ভক্ত। সেই জন্য আমরা বলি না মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে। সনাতন গোস্বামী পাদ বর্ণনা করেছেন কিভাবে মহাদেব হচ্ছেন শঙ্করের ভক্ত, বলরামের ভক্ত, নিতাইয়ের ভক্ত। পরবর্তী সময়ে কোনো সময় যদি সুযোগ পাই ওটা বর্ণনা করব আমরা। মহাদেব সেই সমস্ত ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন যারা উনার কাছে জাগতিক বিষয়ে যান না, উনি বিরক্ত অনুভব করেন। কিন্তু সেই সমস্ত ভক্তদেরকে সামনে দেখে যাদের তিলক আছে, মালা আছে, বৈষ্ণবীয় বেশভূষা, আর ভগবানের প্রতি ভক্তি চাইছে, মহাদেব সেই সমস্ত ভক্তদেরকে আপন করে নেন। তা আমরা মহাদেবের কাছে সেই সমস্ত বর চাই না যেই সমস্ত বর শুনে মহাদেব অসন্তুষ্ট হন। মাঝে মাঝে এরকম হয় না, একটা বাচ্চা আসে মার কাছে বাবার কাছে, একটা লজেন্স দাও, একটা লজেন্স, না না আমাকে লজেন্স দাও, না না আমাকে লজেন্স দাও, মা পকেট থেকে লজেন্স, যা 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 খেল, যা যা এখন খেলতে যা, এই নিয়ে একটা লজেন্স খেলতে যা, এরকম করে না। তা আমরা যেন ওরকম না করি, মহাদেবের কাছে এসে এটা এটা দাও, এটা ওটা দাও, মহাদেব তখন কী করো, বিরক্ত, ঠিক আছে তুই যা আচ্ছা আচ্ছা এটা নিয়েছিস, না না যা। আসল জিনিস কে, আসল জিনিস হচ্ছে গৌরপ্রেম, আসল জিনিস হচ্ছে সত্য ভগবত ভক্তি, আসল জিনিস হচ্ছে কৃষ্ণ প্রেম। আর এইরকম মনোভাব নিয়ে কেউ যদি এখানে আসে, মহাপ্রভুকে ডাকে, কৃষ্ণকে সেবা করতে চান, মহাদেব সেই সমস্ত ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। বলুন হরি বল। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লীলা, সেটা হচ্ছে এই নিম্বাদিত্য। চার সম্প্রদায় আছে, ব্রহ্ম সম্প্রদায় আছে, আমার পরে পরে বলুন, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। মুখস্থ হবে, পরে কোন দিন যদি কোশ্চেন অ্যান্সার হয় লক্ষ্মীকান্ত প্রভু আপনাদেরকে জিজ্ঞাসা করে নেবে। এই চারটি সম্প্রদায়ের মাধ্যমে যে কেউ ভগবত ভক্তি অর্জন করতে পারে, ভগবত ধামে যেতে পারে। ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উদাহরণ দিয়েছেন, একটি কুয়াতে কেউ যদি পড়ে যায় এবং চারটে দড়ি যদি ফেলা হয় ওই কুয়াতে, যে কোনো একটা দড়ি দিয়ে আপনি উপরে উঠতে পারবেন। ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন এই চারটে সম্প্রদায় হচ্ছে এই কুয়া থেকে উঠা, মানে এই ভববন্ধন থেকে মুক্তি পাওয়ার চারটে দড়ি। তো গত আমরা হচ্ছে বিষ্ণু স্বামীর কথা আমরা শ্রবণ করেছি গতকাল নিদয়া ঘাটে, উনি হচ্ছেন রুদ্র সম্প্রদায়ের। আর কুমার সম্প্রদায়ের প্রধান আচার্য হচ্ছেন নিম্বাদ্বৈত। নিম্বাদ্বৈত সাধারণ কেউ ছিলেন না, অসাধারণ ব্যক্তিত্ব। একবার বৃন্দাবনে গোবর্ধনের তটে উনি বসবাস করছিলেন, সন্ন্যাসী মানুষ। আরেকজন ভক্ত ওখানে এসেছে উনার স্থানে, তো উনি ভাবছেন আমার বাড়িতে একজন ভক্ত এসেছে। তো ভক্তকে প্রভু বলছেন, নিম্বাদ্বৈত প্রভু বলছেন যে প্রভু আপনি এসেছেন একটু প্রসাদ গ্রহণ করুন। তো উনি বলছেন না না এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সূর্য প্রায় ডুবে গেছে, আমি সূর্য ডুবার পরে আর প্রসাদ পাই না। তখন নিম্বাদ্বৈত দৌড়ে গিয়ে দেখছে সত্যিকারে সূর্য ডুবে যাচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করলেন যে হে প্রভু আমার তো অমঙ্গল হয়ে যাবে, ভক্ত এসেছে বাড়িতে প্রসাদ পাচ্ছে না কারণ সূর্য চলে যাচ্ছে,
সূর্য অস্ত হচ্ছে, আপনি এমন কিছু করুন সূর্য অস্ত না হয়। নিমদ্বৈতের এই প্রার্থনা শুনে ভগবান তৎক্ষণাৎ ওই যে সূর্য ডুবে গেছিল না, একটু আবার উপরে নিয়ে এসছে, আর দৌড়ে গিয়ে নিমদ্বৈত ওই প্রভুকে বলছে, সন্ন্যাসীকে বলছে, মহারাজ মহারাজ সূর্য এখনো অস্ত যায়নি। কি করে সম্ভব এটা? বাইরে গিয়ে দেখছে সত্যিকারে সূর্য অস্ত যায়নি, কিন্তু উনি দেখেছে সূর্য অস্ত যাচ্ছে, এখন দেখছে পুরো চারিদিকে আলোকিত। তখন উনি বুঝতে পেরেছেন এই নিম্নদ্বৈত সাধারণ কেউ না। তখন ওই মহারাজ বলছে, বাড়িতে কি প্রসাদ আছে দেন আমাকে। এই হচ্ছে নিম্নদ্বৈত মহারাজের স্বামীর আধ্যাত্মিক অলৌকিক শক্তি। তো উনি এখানে এসেছিলেন, তো এইখানে এসে উনি মহাদেবের প্রার্থনা করেছিলেন। মহাদেব এই নিম্নদ্বৈত স্বামীর সেবাতে সন্তুষ্ট হয়ে মহাদেব ওনার সামনে আবির্ভূত হলেন এই স্থানে, এবং তখন মহাদেব ওনাকে বললেন যে এই স্থান অত্যন্ত দিব্য স্থান, এটা বিল্লবন, তুমি এইখানে ভগবানের দিব্য নাম তুমি গ্রহণ করো, এবং ভগবানের অহৈতুকি কৃপায় আমার আশীর্বাদে চতুর কুমারের সাথে তোমার সাক্ষাৎ হবে, তারাই তোমাকে প্রকৃত ভক্তিপথ তোমাকে বর্ণনা করবেন। তো সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার, এই চতুর কুমার এইখানে বসেই ধ্যান করছিলেন এই বিল্লবনে। আর নিম্নদ্বৈত যখন ওনাদের সামনে যান হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে, এই ওনারা ধ্যান করছিলেন এই চারজন, সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করে ওনাদের ধ্যান ভেঙে যায়, এবং দেখছেন সামনেই একদম নিম্নদ্বৈত। চারজন খুব খুশি হলেন এবং জিজ্ঞাসা করলেন, কে তুমি, কে বাবা হেথা, বলো পরিচয়, তোমার প্রার্থনা মোরা পুরাব নিশ্চয়, তুমি বলো তোমার পরিচয় কি, তুমি কি চাইছ, এবং তোমার মনোবাঞ্ছা আমরা পূর্ণ করব। ভগবানের কৃপা আশীর্বাদ প্রেম প্রার্থনা করলেন নিম্নদ্বৈত, এবং চতুর কুমার ওনাকে গ্রহণ করলেন, ওনাদের সম্প্রদায়ের প্রধান আচার্য রূপে গ্রহণ করলেন। এইখানে আরাধনা করেছেন নিম্নদ্বৈত দীক্ষিত হয়ে। তখন গুরুমাজ ক্লাসে বলছিলেন যে চারজন কি করে একজনকে দীক্ষা দিল, এইটা নিয়ে একটু গবেষণা করা দরকার, কারণ একজন গুরু একজন শিষ্য। ওনাকে একটু উঠাও, হরি বল, সবাই বলুন হরি বল, উচ্চস্বরে হরি বল, আরো উচ্চস্বরে হরি বল। তো গুরু মহারাজ বলছেন যে সাধারণত একজন গুরু একজন ব্যক্তিকে দীক্ষা প্রদান করে, তো এইখানে এই নিম্নদ্বৈতকে চারজন চতুর কুমার কি করে একসাথে দীক্ষা দিল, ওটা একটু আর একটু গবেষণা করা দরকার। যাই হোক, দীক্ষিত হলেন চতুর কুমারের দ্বারা। তারপরে উনি এখানে মহাপ্রভুর ভজনা করেন এবং কৃপা করি রাধাকৃষ্ণ তারে দেখা দিল। এই সেই স্থান যেখানে নিম্নদ্বৈতকে ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী স্বয়ং দর্শন দিয়েছেন, এবং ভগবান কৃষ্ণকে দেখে শ্রীমতী রাধা রাধারানীকে দেখে কৃষ্ণ প্রেমে পাগল হলেন নিম্নদ্বৈত। নিম্নদ্বৈত কিন্তু জিজ্ঞাসা করেনি, ভগবান কৃষ্ণ নিজের মহিমা প্রকাশ করে বলতে লাগলেন, তুমি অত্যন্ত সৌভাগ্যবান, কলিযুগের প্রারম্ভে আমি গৌর রূপে গৌরাঙ্গ রূপ ধারণ করে এই কলিযুগে আমি আবির্ভূত হয়ে অকাতরে প্রেম বিতরণ করব, এবং আমি চাই তুমি আমার লীলাতে তুমি অংশগ্রহণ করো। এবং মহাপ্রভুর লীলায় এই নিম্নদ্বৈত মহারাজ দিগ্বিজয় পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছিলেন। আপনারা সবাই জানেন দিগ্বিজয় পণ্ডিতের কাহিনী, এই দিগ্বিজয় পণ্ডিত কিন্তু এই নিম্নদ্বৈত। তো মহাপ্রভু এই কথা বলে গৌরাঙ্গ রূপ কেমন হবে সেই দর্শন নিম্নদ্বৈত মহারাজকে দিয়েছিলেন। তো এইভাবে আমরা দেখি যে মহাপ্রভু মহাদেবের ইচ্ছায় নিম্নদ্বৈতকে দর্শন দিয়েছিলেন। তো শেষ কথা এখানকার জন্য, এইখানে মহাপ্রভু
নিম্বাদ্বৈতকে বলেছিলেন যে আমি চারটে সম্প্রদায় থেকে দুটি মূল সার তত্ত্ব আমি গ্রহণ করে আমি হচ্ছে এই ব্রহ্মমত্ব গৌড়ীয় সম্প্রদায়ে আমি প্রদান করব। তো যেমন ভারতবর্ষে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বিখ্যাত, যেমন আমাদের কুমিল্লার, কুমিল্লার কি বিখ্যাত? রসমালাই। মহারাজ সিলেটে কি বিখ্যাত? মহারাজ যেটা বলছে সেটা মাইকে বলা যাবে না। এবং আমাদের নবদ্বীপে হচ্ছে মিষ্টি দই, কলকাতায় রসগোল্লা খুব বিখ্যাত। আর কোথায় খাওয়ার কি বিখ্যাত? লক্ষ্মীকান্ত প্রভু, আমাদের পশ্চিমবাংলায় আর কি কি বিখ্যাত? হ্যাঁ, বর্ধমানের মিহিদানা ইত্যাদি ইত্যাদি, ল্যাংচা, কোথাকার ল্যাংচা? শক্তিগড়ের ল্যাংচা, রাইট, শক্তিগড়ের ল্যাংচা। কি বলছে? জয়নগরের মোয়া, রাইট, মালদার আম। এখন সবার ঘুম নিয়ে গেছে দেখবেন, এই খাওয়ার কথা যায় কারোর কোনো ঘুম নেই। হরি বল, মা প্রসাদ দেখি, এইটা শোনা উচিত আমাদের। আমাদের মনে কোনো সন্দেহ থাকা উচিত না যে মহাপ্রভু আমাদের সার দিয়েছেন চারটে সম্প্রদায় থেকে মূল তত্ত্ব আমাদের আমাদেরকে দিয়ে গেছেন। ইস্কনের ভক্তদের হৃদয়ে এই দুশ্চিন্তা যেন কখনো না থাকে, আমি হয়তো এটা পেলাম না, না না ইস্কনে এটা পাওয়া যাবে না, ওইখানে যাই ওইখানে এই তত্ত্ব পাওয়া যাবে, ওইখানে ওই তত্ত্ব পাওয়া যাবে। ভুল, মহাপ্রভু নিজেই বলছেন, মহাপ্রভু নিম্নাদ্বৈতকে বলছেন, শোনো, মত্ব হইতে সারদয় করিব গ্রহণ, এক হয়ে কেবল অদ্বৈত নিরসন, কৃষ্ণমূর্তি নিত্য জানি তাহার সেবন, সেই তো দ্বিতীয় সার জানো মহাজন। মধ্বাচার্যের সম্প্রদায় থেকে দুটি তত্ত্ব উনি নিয়েছেন। দেখবেন মধ্বাচার্যের এরকম হাত থাকে, মানে জীব এবং কৃষ্ণ সব সময় এক গুণ হলো তারতম্য রয়েছে, একজন সবসময় ভগবান আর একজন সবসময় সেবক, এবং এই ভগবানের শিব বিগ্রহ হচ্ছে ভগবানের থেকে অভিন্ন, এই দুটি তত্ত্ব উনি মাধ্বাচার্যের থেকে নিয়েছেন। রামানুজাচার্যের থেকে নিয়েছেন, রামানুজ হইতে আমি লই দুই সার, অনন্য ভক্তি ভক্তজন সেবা। আর আচ্ছা আপনারা বলুন, এই যে মায়াবাদ দর্শন খণ্ডন করা, এটা একটা ইস্কনের মূল শিক্ষা, হ্যাঁ কিনা? নির্বিশেষ শূন্যবাদী, এবং আমরা কি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ সেবা করি, হ্যাঁ কিনা? এখানে কে আছেন? এই গৌরনীতা এবং সাক্ষাৎ গৌরনীতার মধ্যে কোনো পার্থক্য আছে? এইটা হচ্ছে মাধ্বাচার্যের মূল শিক্ষা। রামানুজাচার্যের কি শিক্ষা? অনন্য ভক্তি, শুদ্ধ ভক্তি আর ভক্ত সেবা। আমরা তো সবসময় বলি অনন্য ভক্তি করতে হবে, শুদ্ধ ভক্তি করতে হবে, আর ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কিবা, এটা তো প্রভুপাদের শিক্ষা, হ্যাঁ কিনা? এরপরে দেখুন, মানে মহাদেবের যে সম্প্রদায়, বিষ্ণু হইতে দুই সার করিব অঙ্গীকার, তদীয় স্বভাবার রাগ মার্গ। আর মহাদেব কি শিক্ষা দিয়েছেন? হে কৃষ্ণ আমি তোমার, মা রবি রাগ হবি জয়ইচ্ছা তোহারা, এইটা হচ্ছে আমাদের প্রভুপাদের শিক্ষা, হ্যাঁ কিনা? আর উনি বলছেন রাগ মার্গ, আমাদের রাধা মাধব, আমাদের মায়াপুরে মূল বিগ্রহ কি? আর কে? আর আমাদের সিলেটের কি বিগ্রহ? ঢাকাতে কি বিগ্রহ? আগে কে, আগে কার নাম আসছে? রাধা রানী। প্রভুপাদ দিয়ে গেছেন আমাদেরকে রাধা মাধব, রাধা শ্যামসুন্দর, রাধা গিরিধারী, রাধা মদন মহান, রাধা রমান, কোথায় আমাদের শোভনীদার, কোথায় রাধা রমান, জয় রাধা রমান, কি আপনাদের কি রাধা শ্যামসুন্দর, এটা কি? তো রাগ মার্গ। আর অনেকে বলে ইস্কন নাকি রাগ মার্গ না, শুধু চারটি নিয়ম করো, চারটি নিয়ম করো, আর কিছু নেই। আসো মায়াপুরে রাধা মাধব অষ্টসখী দর্শন করো, সিলেটে যা রাধা মাধব দর্শন করো, উত্তরেতে যা রাধারমণ দর্শন করো,
মহাপ্রভুকে দর্শন করো। মহাপ্রভু কি সব দিয়ে গেছেন প্রভুপাদ, প্রভুপাদ কি এইবারে শুন, চতুর কুমার থেকে তুমি তো এখন চতুর কুমারের যে সম্প্রদায় তার প্রধান আচার্য নিম্নদ্বৈত, তোমার থেকেও আমি দুটি সার তত্ত্ব নিলাম। তা হচ্ছে তোমা হইতে লব আমি দুই মহাসার, একান্ত রাধিকাশ্রয় গোপীভাবার। কালকে আমরা শ্রবণ করেছি মহাপ্রভু গোপী গোপী করে ডাকছেন, রাধিকাশ্রয় হরে কৃষ্ণ, হরে কে হরে কৃষ্ণ, একবার রাধারানীর নাম করলাম, তারপরে আবার কি হরে কৃষ্ণ, রাধারানীর নাম হলো, এবারে কৃষ্ণ কৃষ্ণ, তারপরে হরে হরে, তারপরে 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 কবার একটা মহামন্ত্রতে কবার রাধারানীর নাম কে বলে? রাজমার প্রভুপাদ আমাদেরকে দেয়নি, মহাপ্রভু আমাদেরকে দেয়নি। পূর্ণ বিশ্বাস রাখুন এই জীবনে ভগবত ধামে যাওয়ার জন্য যা যা প্রয়োজন প্রভুপাদ আমাদের পূর্ণরূপে সব দিয়েছে, অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। একবার ইস্কনে এসেছেন, প্রভুপাদের চরণাশ্রয় গ্রহণ করেছেন, গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করেছেন। পূর্ণ বিশ্বাস রাখুন মহাদেবের কৃপায় এই জীবনেই নাচতে নাচতে আমরা ভগবত ধামে ফিরে যাব, কিন্তু টিকে থাকতে হবে আমাদেরকে। আসবে আমাদেরকে কেউ কেউ আর হাত ধরে বলবে চলো এইখানে যাই, চলো ওইখানে যাই, তারপরে দুই দিন পরে আমাদেরকে না এখানে খুঁজে পাওয়া যাবে না ওখানে খুঁজে পাওয়া যাবে। সাবধান, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ কি? আর আমি নিশ্চিত করে বলতে পারি, গুরু মহারাজ বলেন যখন ভক্তরা এখানে আসেন যে মহাদেব আপনাদেরকে দেখে খুব খুশি হয়েছেন, কত জায়গা থেকে গৌড়ীয় বৈষ্ণবরা এখানে এসেছেন মহাদেবের চরণ কমলে। আপনারা গৌর প্রেম চান হ্যাঁ কিনা, কৃষ্ণ প্রেম চান হ্যাঁ কিনা, গুরুদেবকে মহাপ্রভুকে সন্তুষ্ট করতে চান হ্যাঁ কিনা, মহাদেব আপনাদের পাশে আছে, প্রভুপাদ আমাদের পাশে আছে, গুরুদেব আমাদের পাশে আছে, ওই কান্তিকতার সহিত কেবল ভগবত ভক্তি করতে হবে। দুই হাত তুলুন, দুই হাত, দুই হাত উচ্চ স্বরে হৃদয় দিয়ে গৌরাঙ্গ 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 নিত্যানন্দ 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 হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব। শুল প্রভুপাদ কি? শুল প্রভুপাদ কি? শুল প্রভুপাদ কি? ইস্কন গুরু বৃন্দ কি? অনন্ত করি বৈষ্ণব বৃন্দ কি? সমবেত গৌর ভক্ত বৃন্দ কি? সমবেত গৌর ভক্ত বৃন্দ কি? সমবেত গৌর ভক্ত বৃন্দ কি? মায়ের উলুধ্বনি প্রভুর হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে নিতাই গৌর প্রেমানন্দে নিতাই গৌর প্রেমানন্দে। But that is a part of the world.